যেটি পড়ব যে টপিকটি সেটি হল উলম্ব স্থিতিস্থাপক স্প্রিং এর সাথে যুক্ত ভরের দোলন তাহলে এখন উদাহরণ দুই দুই উদাহরণ কি উলম্ব স্থিতি স্থাপক স্প্রিং এর সাথে যুক্ত ভরের দোলন ইংলিশের টার্মটা কি হবে অসিলেশন অফ এ মাস অ্যাটাচড টু এ ভার্টিক্যাল ভার্টিক্যাল মানে উলম্ব ইলাস্টিক মানে স্থিতিস্থাপক স্প্রিং মানে স্প্রিং ওকে প্রথমে আমরা সিস্টেমটাকে অঙ্কন করব। তাহলে প্রথমে সিস্টেম অঙ্কনের জন্য প্রথমে কি রয়েছে একটি ধীর সাপোর্ট রয়েছে তার মধ্যে একটি আলম্ব বিন্দু রয়েছে সেই আলম্ব বিন্দু থেকে একটি স্প্রিংকে লাগানো আছে ওকে মনে করলাম মনে করলাম এই দিকটি এক্স অ্যাক্সেস আচ্ছা প্রথমে এটা দরকার নেই এক্স অ্যাক্সেসে একটি দৃঢ় আলম্ব থেকে একটি স্প্রিংকে ঝোলানো আছে এবার এই তার অবস্থান ওকে এবার এই স্প্রিং এর সাথে একটি মাস অ্যাটাচ করে দেওয়া আছে মনে রাখতে হবে যে স্প্রিংটি রয়েছে সরল দোলকের মতো স্প্রিংটিও মাসলেস বা যার স্প্রিংটির ভরটি খুব নগণ্য এবার তার সাথে যদি আমি একটি মাস লাগিয়ে দিই একটি ভর যদি তার সাথে আমি যুক্ত করি তাহলে কি হবে আমরা জানি স্প্রিংটি দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে মনে করলাম এইটা ছিল প্রাইমারি দৈর্ঘ্য মাস লাগানোর পরে দৈর্ঘ্যটা বৃদ্ধি হয়ে এইটুকু হলো এল ছোট হাতের এল দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে আচ্ছা এই যে পজিশনটা রয়েছে পজিশনটিকে আমি বলছি ও পজিশন ওকে এই ও পজিশনে যখন স্প্রিংটি রয়েছে তখন তার মধ্যে লব্ধি বল কত আমি দেখি দেখো এক্ষেত্রে কণাটির ভার কণাটির ভার বা ওজন গ্রাফিটি নিচের দিকেই কাজ করছে কারণ এটি উলম্বভাবে ঝোলানো রয়েছে এদিকটা দিকটা পৃথিবীর কেন্দ্রের দিক তাহলে এমজি নিচের দিকেই কাজ করছে এবং এমজিকে টেক কেয়ার করছে কে স্প্রিংয়ের মধ্যে সৃষ্টি হওয়া বল সেই বলটি কি এফ আচ্ছা সেই বলের মান কত আমরা জানি কে ইন্টু এল কারণ কি কে হলো যেখানে এ বল ধ্রুব এল হলো দৈর্ঘ্য বৃদ্ধি বল ধ্রুব কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি টোটাল যে বলটা হচ্ছে সেই বলটা কাকে টেক কেয়ার করছে এমজি কে টেক কেয়ার করছে অর্থাৎ ইকুয়াল টু এম জি আমি পেয়ে গেলাম এই অবস্থাটা কি অবস্থা সাম্যাবস্থা অর্থাৎ ও হল সাম্যাবস্থান ওকে এইবার কি করা হচ্ছে মানে এই ও অবস্থানে এই করণাটির মধ্যে কোনো লব্ধি বল নেই কারণ স্প্রিংয়ের যে উপরের দিকে যে স্প্রিং যে বল দিয়ে টানছে সেই বলটি হলো কে ইন এল আর তার সমান পরিমাণ বল এম জি গ্রাভিটি বা অভিকর্ষ বল করার নিচের দিকে টানছে মাসটিকে এবার এটিকে একটু এই যে বস্তুটি আছে বস্তুটিকে একটু এক্স পরিমাণ নিচে নামিয়ে দিয়ে ছেড়ে দেওয়া হলো তাহলে কি হবে আমরা দেখি এক্ষেত্রে স্প্রিংটি ছবিটা আর একটু নিচে নামবে বলটি সরি যে বস্তুটি আছে বস্তুটি একটু নিচে নামছে মনে করলাম এই যে নিচে নামছে সেই নিচে নামাটা হলো এক্স ও থেকে নিচে নামানো হয়েছে নামিয়ে টেনে নিয়ে ছেড়ে দিলাম তাহলে আমরা কি জানি কণাটি কণাটি উপরের দিকে আবার যাবে আবার নিচের দিকে আসবে তাহলে কণাটির মধ্যে একটি রৈখিক মোশন সৃষ্টি হবে রৈখিক মোশন সৃষ্টি হবে এবং আমরা জানি মোটামুটি সেম সময় পরই একই জায়গায় ফিরে আসবে তাহলে দেখা যাবে এটা এটা সরল দলগতি কিনে সেটা আমরা দেখবো প্রথমে ঠিক আছে এবার যদি এটিকে আমি এক্স নিচে নেমে ছেড়ে দিই তাহলে কি হবে দেখি আচ্ছা এই দিকটাকে মনে করলাম পজিটিভ এক্স এক্স প্লাস ওকে যদি তাই হয় তাহলে আমি লব্ধি বলে হিসাব যদি করি লব্ধি বল লব্ধি বলের দিক বার করছি কোন দিকে পজিটিভ এক্স এক্সাক্সেসের দিকে তাহলে পজিটিভ এক্স এর দিকে লব্ধি বল এফএক্সই কলটা কী হবে দেখো এই অবস্থানে কণাটি ভর কোন দিয়ে কাজ করছে নিচের দিকে কাজ করছে অর্থাৎ এম জি পজিটিভ আচ্ছা প্লাস এবার কণাটিকে যদি নিচের দিকে টানা হয়েছে দেখো প্রাথমিক অবস্থান ছিল এটি এটি ছিল প্রাথমিক অবস্থান ওকে সেখান থেকে প্রথমে এল অবস্থান নিচে নেমেছে তারপরে এক্স অবস্থান নিচে নেমেছে তাহলে কণাটির মধ্যে টোটাল যে স্প্রিংয়ের যে বল ধ্রুবকের জন্য যে বলের সৃষ্টি হচ্ছে সেই বলটি কত মাইনাস কে ইন্টু এল প্লাস এক্স কারণ কি আমরা জানি টোটাল কতটা স্মরণ হচ্ছে স্প্রিং প্রাথমিক অবস্থান থেকে সাম্যাবস্থা থেকে ইলাস্টিক অবস্থা থেকে স্প্রিং টোটাল স্মরণ হয়েছে এল প্রাথমিক প্রথম এমজি লাগানোর জন্য যেটুকু হয়েছিল তারপর আবার এক্স টানা হয়েছে অর্থাৎ এল প্লাস এক্স এটা হলো টোটাল স্মরণ টোটাল স্মরণের জন্য স্প্রিং এর মধ্যে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়েছে সেই প্রতিক্রিয়া বলটি কি কে ইন্টু এল প্লাস এক্স এবং এই বলটি কোন দিকে কাজ করছে উপরের দিকে কাজ করছে অর্থাৎ দিয়ে কাজ করছে তাই তার আগে মাইনাস সাইন বসানো হয়েছে ওকে তাহলে তাহলে এম জি নিচের দিকে আমরা জেনে গেলাম প্লাস যে স্প্রিং এর যে প্রতিক্রিয়া বল সেটির মানে আমরা জেনে গেলাম সেটি কি কে এল কে ইন্টু টোটাল স্মরণ স্প্রিং এর টোটাল স্মরণ প্রাথমিক অবস্থান থেকে সেটি কত এল প্লাস এক্স আচ্ছা তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি এখান থেকে আমি পাচ্ছি এম জি এম জি আর এল কে এল আমি কেটে দিলাম তাহলে মোট যে লব্ধি বলটি থাকছে তার ভ্যালু কত দাঁড়াচ্ছে মাইনাস কে এক্স তাহলে মাইনাস কে এক্স থাকছে মোট লব্ধি বল এক্স নিচের দিকে অর্থাৎ এফ এক্স এর দিক কোন দিকে উপরের দিকে অর্থাৎ এর দিক কিসের দিকে সাম্যবস্থার দিকে তাহলে দেখো সরল দোলকের যে ফর্মুলা সেই ফর্মুলা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম সরল দোলগতি ফর্মুলাতেও ছিল কি প্রত্যান বল কোন অভিমুখী হবে এবং সমানুপাতিক হবে আচ্ছা এবার আমি এখানে অ্যাক্সিলেশনকে ইনপুট করবো এফএক্স ইকাল টু মাইনাস কে এক্স আমি পেয়ে গেছি আচ্ছা কণাটির যদি অ্যাক্সিলারেশন বা ত্বরণ এ হয় তাহলে এফ এক্স ইকাল লিখতে পারি আমি এম এ মানে মোট প্রত্যানায়ক বলের জন্য তর যে তরুণ ইকুয়াল টু মাইনাস কে এক্স অর্থাৎ এ ইকুয়াল টু মাইনাস কে বাই এম ইন্টু এক্স সেম গল্প কোনো সমস্যা নেই এই গল্পে সেই সরল দ্রগতির সমীকরণ চলে আসলো আচ্ছা সরল দ্রবতীর সমীকরণ চলে আসলো এখানে ওমেগা ইকোয়াল টু আমি ধরব রুটোভার কে বাই এম তাহলে অ্যাক্সিলেশন ইকোয়ালটা আমি লিখতে পারছি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স যেখানে ওমেগা কৌণিক তরণের মান কি কে বাই এম আচ্ছা এম আমি কি জানি আমি জানি এম টু কে জিটু এল এটা আমি জানি তাহলে এম টু আমি আচ্ছা তাহলে আমি কে বাই এম কি লিখতে লিখতে পারি পারি এখান থেকে আমি কে বাই এম ইকুয়াল টু জি বাই এল এটা আমি পাচ্ছি এটি কি এখানে এল কে এল হলো গিয়ে প্রাথমিক স্মরণ মানে যখন এম ভর যুক্ত করা হয়েছিল তখন যে স্মরণটা হচ্ছে স্মরণটা তাহলে সেটা যদি আমি ইনপুট করে দিই তাহলে ওমেগার আমি নতুন একটা ভ্যালু পেলাম তাহলে ওমেগা ইকোয়াল টু রুট ওভার কে বাই এম ইকুয়াল টু রুট ওভার জি বাই এল আচ্ছা এবার আমি কী বার করবো এবার আমি বার করবো টি বা পর্যায়কাল টি ইকাল টু আমি কত জানি টু পাই বাই ওমেগা অর্থাৎ টু পাই বাই ওমেগা মানে উল্টে যাচ্ছে এল বাই জি দেখো সরল দোলকের সাথে এই রাশিটা কিন্তু মিলে গেল যদিও এখানে এল এর মান কিন্তু স্প্রিং এর টোটাল দৈর্ঘ্য নয় স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি প্রাথমিক অবস্থানে এম ভরের জন্য তাহলে যদি তোমাকে একটা স্প্রিং দেওয়া হয় সেটা থেকে যদি তোমাকে জি এর ভ্যালু বার করতে বলে তাহলে তুমি কি করে বার করবে পর্যায়কাল স্টপ থেকে মাপবে এল এর ভ্যালু বার করবে প্রথমে যে দৈর্ঘ্য ছিল স্প্রিং এ সেটি জানলে মাস লাগানোর পরে মাস অ্যাড করার পরে যে দৈর্ঘ্যটা হলো সেই দৈর্ঘ্যটা জানলে তাহলে মাস অ্যাড করার পরে দৈর্ঘ্য হলো ক্যাপিটাল এল আর প্রাথমিক দৈর্ঘ্য ছিল মনে করো এল ওয়ান তাহলে এল কি এল মাইনাস এল ওয়ান মানে যে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে মাছ লাগানোর জন্য সেটি হলো এল এর মান সেটি যদি পুট করো তাহলে জি এর মান পেয়ে যাবে আচ্ছা তাহলে আমরা উলম্ব স্থিতিস্থাপক স্প্রিং সম্পর্কে জেনে নিলাম এরপরের এক্সাম্পেলটায় আমরা আসবো তিন নম্বর এক্সাম্পেল তিন নম্বর এক্সাম্পলে আমরা পড়ব স্থিতি থাপক স্প্রিং সাথে যুক্ত ভরের তোলন ইংলিশ টার্মটা কি হবে অসিলেশন অফে মাস অ্যাটাচড টু এ হরাইজন্টাল আর আই জিরো এন টি এল হরাইজন্টাল ইলাস্টিক স্প্রিং ওকে আচ্ছা সিস্টেমটা আমরা প্রথমে আঁকবো মনে করো একটা টেবিল আছে সেই টেবিলটার উপরে একটা টেবিল রয়েছে বড় টেবিল ওকে টেবিলের উপরে একটি একটি সাপোর্ট সাপোর্ট রয়েছে থেকে উপর একটি কিভাবে অনুভূমিক ভাবে ওকে এই অবস্থানে যদি স্প্রিংটা থাকে তখন তার মধ্যে নিশ্চয়ই কোনো লব্ধি বল বা কিছুই থাকবে না আচ্ছা এবার কি করেছে স্প্রিং এর সাথে সাপোর্টটা রয়েছে এই স্প্রিংটার সাথে একটি মাছ অ্যাটাচ করা আছে বা একটি ভর অ্যাটাচ করা আছে দেখো এই ভরটি কোন দিয়ে কাজ করছে ভরটি পৃথিবীর কেন্দ্রের দিয়ে কাজ করছে বা ভরটি তেল টেবিলের নিচের দিকে কাজ করছে টেবিলের নিচের দিকে কাজ করলে টেবিলের বরাবর অনুভূমিক দিকে এই ভরের কোনো উপাংশ নেই অর্থাৎ এটি সেক্ষেত্রে সাম্যাবস্থা তাহলে সাম্যাবস্থা মানে এক্ষেত্রে লব্ধি বল কত যখন নর্মালি একটা মাছ অ্যাটাচ করা আছে তখন লব্ধি বল কত জিরো তাহলে এই অবস্থাটি হলো সাম্যাবস্থা এখানে এটাকে আমি নাম দিচ্ছি ওহে তাহলে ওহ এখানে সাম্যাবস্থা ওকে আচ্ছা আর একটা কথা মনে রাখবে এবার এই কণাটির যে ভর আছে ভর হলো এম এবার যদি আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা সেটি হলো টেবিলটা হল বা ঘর্ষণ বল নেই যদি থাকে তাহলে এই সিস্টেমটা কাজ করবে না সেটি কেন আমি বলছি এবার এই কণাটিকে বা এই বস্তুটিকে একটু নিচের দিকে টেনে ছেড়ে দেওয়া হলো তাহলে দেখা যাক কি হয় তা নিচের দিকে যদি ছেড়ে টেনে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কণাটির অবস্থান মনে করলাম এক্স এক্স অবস্থানে নিয়ে এক্স স্মরণ ঘটিয়ে এটি পজিটিভ এক্স এক্সেস এই বরাবর এক্স স্মরণ ঘটিয়ে কনটিকে ছেড়ে দেওয়া হলো আচ্ছা যদি এক্স স্মরণ ঘটা হয় ঘটানো হয় তাহলে কনটি ভর কত এম তাহলে এম ইন্টু জি কোন দিয়ে কাজ করছে কনাটি নিচের দিকে কাজ করছে বা পৃথিবী কেন্দ্রের দিয়ে কাজ করছে তার কোনো উপাংশ এক্স এক্সেস বরাবর নেই অর্থাৎ এক্স এক্সেস বরাবর এম জি কোনো উপাংশ নেই তাহলে এক্স এক্সেস বরাবর টোটাল কত বল কাজ করছে সেই বলটি কি বলটি কিছুই না শুধুমাত্র স্প্রিং এর যে প্রতিক্রিয়াবল সেটি স্প্রিং এর প্রতিক্রিয়া বলের মানে কত নিশ্চয়ই কত মাইনাস কে ইন্টু এক্স কারণ এক্স এর ভ্যালু আমি এই দিকটাকে পজিটিভ এক্সার্সেস ধরেছি যদি টানা টেনে নেওয়া হয় তাহলে যে প্রতিক্রিয়াবল সৃষ্টি হবে সে প্রতিক্রিয়া বলের দিকটি কি হবে নেগেটিভ এক্সার্সেস এর দিকে তাই মাইনাস বসানো হয়েছে এবং কে হলো গিয়ে স্প্রিং এর বল আর এক্স হলো গিয়ে যে স্মরণটা ঘটানো হয়েছে সেইটুকু আচ্ছা তাহলে এটি হলো কি কি কণাটির উপরে এই মুহূর্তে যে টোটাল যে বল কাজ করে সেই বলটি তাহলে এটি এখানে প্রতিক্রিয়া বল এটি এখানে প্রত্যানায়ক বল আচ্ছা তার এই প্রত্যানায়ক বলের জন্য যদি কণাটিতে এ তরণ সৃষ্টি হয় তাহলে এ ফিকলও লিখতে পারি আমি এম এ অর্থাৎ এম এ টু মাইনাস কে এক্স আচ্ছা সেখান থেকে আমি এর যে ভ্যালুটা পেয়ে যাই সেটি কি মাইনাস কে বাই এম ইন্টু এক্স ওকে আচ্ছা আরেকটা একটা জিনিস আমি কি পাচ্ছি কে বাই কে আমি ওমেগা লিখতে পারি অর্থাৎ এ ইকাল টু মাইনাস এক্স যেখানে ওমেগা হলো রুট ওভার কে বাই এম দেখো ভার্টিক্যাল স্প্রিংয়ের ক্ষেত্রেও আমি রুট ওভার কে বাই এমই পেয়েছিলাম ওমেগার মানে এখানেও ওমেগার মান রুটোভার কে বাই এম আমি পেলাম তো ওমেগার মান যদি দুক্ষেত্রে সেম থাকে তাহলে দুক্ষেত্রে আমি বলতে পারছি স্প্রিংটি ভার্টিক্যালি থাকুক বা থাকুক তাদের পর্যায়কাল সেমই থাকবে কারণ পর্যায়কাল টি ইকাল টু কি টু পাই বাই ওমেগা তাহলে দুক্ষেত্রে ওমেগা সেম থাকবে নিশ্চয়ই দু ক্ষেত্রে থাকবে আচ্ছা তাহলে এক্ষেত্রে কিন্তু থেকে যে রাশিটা সেটা এখানে আসবে না কারণ এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি বলে কোনো বস্তু নেই কারণ প্রাথমিক অবস্থায় শুধুমাত্র ভর যোগ করার জন্য স্প্রিং এর কোনো দৈর্ঘ্য বৃদ্ধি ঘটছে না ঠিক আছে তাহলে হরিজন্টাল স্প্রিং হয়ে গেল আর প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখতে হবে যে সিস্টেমটা আছে সিস্টেমটা একটি স্থিতিস্থাপক সিস্টেম মানে যে বলের জন্য কণাটির যে সরণ হচ্ছে যে স্প্রিং এর যে সরণ হচ্ছে সরণটি স্থিতিস্থাপক সীমানার মধ্যেই রয়েছে